অগ্নিসন্ত্রাসী বিএনপি জামায়াত যেন ক্ষমতা আসতে না পারে বলছেন প্রধানমন্ত্রী। এদিকে মে জুন মাসকে আন্দোলনের উপযুক্ত সময় মনে করছে বিএনপি। জানাবো খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপপ্রচার করছে আওয়ামী লীগ বলছেন ফুকরুল। জানিয়ে দেব ক্ষমতায় গেলে তারেক আমাদের জবাই করবে বলছেন এমপি একরাম। আরো থাকছে লিটনকে বিজয়ী করতে মাঠে থাকবে 14 দল। এবং সর্বশেষ জানাবো বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহতের ঘটনায় মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অগ্নিসন্ত্রাসী বিএনপি জামাত যেন ক্ষমতা আসতে না পারে বলছেন প্রধানমন্ত্রী। বিএনপি জামাতে জোটকে অগ্নিসন্ত্রাসী হিসাবে মন্তব্য করে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন তারা যেন বাংলার মাটিতে আর ক্ষমতা আসতে না পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে অগ্নিসন্ত্রাসী বিএনপি জামাত জোট, যারা মানুষকে পেট্রোল বোমা দিয়ে মানুষকে হত্যা করেছে ওটা নাকি তাদের আন্দোলন। তিনি বলেন এই খুনি অগ্নিসন্ত্রাসী স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী তারা যেন বাংলার মাটিতে আর কখনো ক্ষমতা আসতে না পারে। এরা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। বিগত বছরগুলোতে দেশের উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন আজকে 14 বছর ধরে চেষ্টা করে আমরা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি। বাংলাদেশ এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাব। অপপ্রচারের কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আজকে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ করে নানা কথা বলে আর ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি আর সেটাই তারা সব থেকে বেশি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে সবসময় অপপ্রচার চালায়। অপপ্রচারে কেউ কান দেবেন না। মে জুন মাসকে আন্দোলনের উপযুক্ত সময় মনে করেছে বিএনপি। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবি আদায়ে দ্রুত সময়ের মধ্যে আন্দোলনে যেতে চায় বিএনপি। আগামী জুনের মধ্যে আন্দোলনের ফসল ঘরে তুলতে এখনই সর্বাত্মক প্রস্তুতি নিতে সমমনা রাজনৈতিক জোট ও দলের শীর্ষ নেতাদের আহ্বান জানিয়েছে দলটি। বৈঠক সূত্র জানায় এই সরকারকে আর সময় দিতে চায় না বিএনপি। আগামী জুনের শেষে ঈদুল আজহা, ধর্মীয় উৎসব কাটিয়ে জুটতে জুলাইয়ের মাঝামাঝি চলে যাবে। এরপর এইচএসসি পরীক্ষা, বর্ষাকাল রয়েছে, পরে আগস্টের শোকের মাস, এরপর নির্বাচনী রোডম্যাপে প্রবেশ করতে পারে ক্ষমতাসীনরা। এর কারণে মে ও জুন মাসকে আন্দোলনের জন্য যথোপযুক্ত মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা। আন্দোলনের জন্য বিএনপি ও সমমনা জোটের নেতারা গতানুগতিক কর্মসূচি না দিয়ে রোড মার্চ, ক্রস রোড মার্চ, লং মার্চের মতো কর্মসূচির কথা ভাবছেন। সবশেষে ঢাকামুখী কর্মসূচি, ঢাকা ঘেরাও, গণভবন ঘেরাও, ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি দিতে চায়। এর আগে প্রত্যেক সিটি কর্পোরেশন এলাকায় সমাবেশ কর্মসূচি পালন করার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। সূত্র জানায় আন্দোলনের আগে নিয়ামক শক্তি হিসাবে ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধ করার উদ্যোগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য সমমনা সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠনকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসারও পরিকল্পনা রয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বৈঠকে চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। যুগপৎ আন্দোলনকে আরও শক্তিশালীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেসব কর্মসূচি নেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করেছি। তিনি বলেন অভিন্ন যৌথ ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য যতগুলো দল সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে আছে তাদের সবার মতামতের ভিত্তিতে জাতির সামনে যৌথ ঘোষণা দেব, এটা খুব তাড়াতাড়ি হবে। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসানাত কায়ুম বলেন অতীতে আন্দোলনে বাংলাদেশে যেভাবে সরকার পরিবর্তনে রয়েছে বর্তমানে আন্দোলন এর চাইতে আলাদা। এই আন্দোলনে কেবলমাত্র সরকার পরিবর্তনের জন্য নয়, এই সরকার বদল এবং এই যে স্বৈরতান্ত্রিক সরকারগুলোর ক্ষমতায় আসীন হয় তাদের কাঠামো বদলের জন্য, রাষ্ট্রের সংস্কার কিংবা মেরামতের জন্য সরকার পরিবর্তনের কাজ করছি। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপপ্রচার করছে আওয়ামী লীগ বলছেন ফকরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগ অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। তিনি বলেন খালেদা জিয়া লিভার সংক্রান্ত জটিলতায় আছে, হৃদরোগের জটিলতা আছে, তার আর্থারাইটিস, ডায়াবেটিস ও কিডনি জটিলতা আছে। এরপরও যদি ক্ষমতাসীন কোনো দল এমন কোনো কাজ করে তা নিয়ে অপপ্রচার চালায় তার মানে তারাও আবারও কোনো কফির চক্রান্ত করছেন। এ চক্রান্তের মধ্য দিয়ে তারা খালেদা জিয়াকে আবারও কারাগারে নিতে পারে কিনা সেটা চিন্তা করতে হবে। মির্জা ফখরুল বলেন সাবেক প্রধানমন্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ, তিনি খুব জটিল রোগে ভুগছেন, তার উন্নত চিকিৎসা পাওয়া একটি মৌলিক অধিকার, এজন্য চিকিৎসকরা বলেছেন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার, বাংলাদেশে তার সেই উন্নত চিকিৎসা সম্ভব নয়। কিন্তু এখন পর্যন্ত সরকার সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি, অপপ্রচার, কথাবার্তা বলে অমানবিক আচরণ করছে। তারা খালেদা জিয়ার সঙ্গে ও জনগণের সঙ্গে একটা তামাশা করছে। এদিকে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান ক্ষমতাসীন সরকারকে বেআইনি কর্মকাণ্ড থেকে বারবার সরে আসার আহ্বান জানালেও সরকার
সরকার তাতে কর্ণপাত করছে না, উল্টো সরকার বেপরোয়া হিংস্র হয়ে উঠছে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রকে অবরুদ্ধ করে একটা স্বাধীন দেশে অবৈধভাবে দীর্ঘ সময় শাসন করা যাবে না। অনৈতিক কর্মকাণ্ড ও ভয়াবহ দুঃশাসনের কারণে ইমেজ সংকটে নিপতিত বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণ তাদের ক্রমে আরও জনবিচ্ছিন্ন করে তুলেছে। সরকার এই সত্যটি যত দ্রুত অনুধাবন করতে সক্ষম হবে তাদের জন্য সেটি হবে মঙ্গল। ক্ষমতায় গেলে তারিখ আমাদের জবাই করবে বলছেন এমপি ইকরাম। নোয়াখালী চার আসনের সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তারিখ জিয়া মানুষ হত্যা করবে, আমাদেরও জবাই করবে। ইকরামুল করিম বলেন, লন্ডন থেকে বিএনপি পরিচালিত হচ্ছে, ক্ষমতায় আসতে তারা অস্থির হয়ে আছে। আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে পারবো। শেখ হাসিনা জয়লাভ করলে দেশ ভালো থাকবে এবং আমরা সবাই ভালো থাকতে পারবো। তিনি আরো বলেন, তৃণমূল আর যার অবস্থান ভালো সেই হলো নেতা কর্মীদের কাছে। অনেকে এমপি হওয়ার স্বপ্ন দেখেছেন কিন্তু তৃণমূলের সঙ্গে যোগাযোগ নেই। তারা মনে করেন পত্রিকায় নাম উঠলে এমপি হওয়া যায়, আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তাকেই নৌকা দেবেন। আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জসীমউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল, আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদুস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিটনকে বিজয়ী করতে মাঠে থাকবে 14 দল। আসন্ন 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়ে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন 14 দলের নেতাকর্মীরা। নগরীর রানীবাজারে লিটনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত 14 দলের এক সভায় সিদ্ধান্ত হয়েছে। সভায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের নেতাকর্মীদের সমন্বয়ে নির্বাচন পরিচালনা সহ একাধিক উপকমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সমন্বয় সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রাসিক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমরা 14 দল জোটগতভাবে আন্দোলন করেছি, সরকার গঠন করে এখন পর্যন্ত জোটগতভাবে আছি। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন 14 দল দলগতভাবেই করবে বলে সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী সিটি নির্বাচনে মেয়র সহ বিভিন্ন পদে যারা প্রার্থী হবেন তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশা করি। লিটন আরও বলেন, শুধু সিটি কর্পোরেশন নির্বাচন নয়, এরপরে জাতীয় সংসদের নির্বাচনও আমরা জোটগতভাবেই করবো ইনশাল্লাহ। সভায় উপস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, আমাদের মেয়র ঘোষণা করেছেন আগামীতে রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কর্মসংস্থান বাড়াতে হলে শিল্প কারখানাগুলো চালু করতে হবে, সেক্ষেত্রে আমরা 14 দল একসঙ্গে কাজ করব। রাজশাহী 14 দলের সমন্বয়ক রাসিক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আফতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর জাসদ সভাপতি আবদুল্লাহ মাসুদ শিবলি, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু, মহানগর নাপের সভাপতি সাইদুল ইসলাম, সাম্যবাদী দলের সম্পাদক এস এম ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহতের ঘটনায় মামলা। কুমিল্লার তিতাসে বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা জামাল হোসেন নিহতের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাত 12টার দিকে নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় এই মামলা করেন। মামলায় 9 জনের নাম উল্লেখ সহ মোট 17 জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ভুইয়া সমকালকে তথ্য নিশ্চিত করেছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে ঈদগাহ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় কালো বোরখা পরা 3 জন জামালকে গুলি করে পালিয়ে যায়। নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দিনা গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দাউদকান্দি থানার ওসি জানান, ঘটনাস্থল সহ গৌরীপুর বাজারের বিভিন্ন পয়েন্ট থেকে পাওয়া সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের গ্রেপ্তারে পুলিশ, র্যাব ও পিবিআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।